সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 ফেব্রুয়ারি 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কাবির ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশেই। তো এই অরণখোলারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেয়ারি ফার্ম এই কাবির ডেয়ারি ফার্ম। তো প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন গরু এই ফার্মে কালেকশন করা হয়। পর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া ইনশাল্লাহ মোটামুটি ভালোই রাখছে আর কি। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? যাচ্ছে ইনশাল্লাহ ভালো যাচ্ছে সবার দোয়াতে। তো দর্শক তো কম বেশি সবাই জানে যে আশিক ভাই মানেই সেরা কালেকশন, আনকমন কিছু গরু। এবার একটা গরু রাখছি আপনার, ইউটিউবে অথবা গুগলে সাহিয়াল কাউ দিলে পারে যে ছবিগুলো আসে, সেই ছবির মতোই একদম সেম সেম একটা গাভী গরু কালেকশন করছি আর কি। আচ্ছা, তার মানে আনকমন একটা গাভী আপনি আমাদের আজকের প্রোগ্রামে দর্শকদের দেখাবেন। জি, আর তার পাশাপাশি আর কি দেখাবেন? তার পাশাপাশি কিছু গির আছে। হ্যাঁ, আপনার সাইহল গরুতে আপনার হচ্ছে গিরের চিমেজ দিয়ে ভালো এক পার্সেন্টেজে গির বাচ্চা আছে, এবং গির আপনার হচ্ছে বকনা আছে, প্রেগনেট আছে, এগুলাই আজকে বকনা এবং প্রেগনেট অথবা গাভী এগুলোই দেখাবেন। জি, আর সার গরু প্রোগ্রামটা কালকে আসবে, সেটা আগামী কালকে যাবে। আচ্ছা, তে চলেন কথা বাড়াবো না, কেমন গরু কালেকশন করছেন দর্শকদের দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। জি চলুন। তো আশিক ভাই, শুরুতেই মাশাআল্লাহ বিগ বডির একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? যে শুরুতে বলছিলাম ভাই, যে হচ্ছে আপনার ইউটিউবে অথবা গুগলে সাইহল কাউ দিয়ে ছেড়ে আপনার যে গরুগুলো দেখা যায় আর কি, ছবির মতো আর কি একটা গরু। ছবির মতো একটা গরু এটা? জি, এটা ছবির মতো একটা গরু। ছবিতে যেরকম সাইহল গরুগুলো দেখা যায় গাভী, এইটা কিন্তু একদম সেম সেম ওই গরু। আচ্ছা, এই গরুটা হচ্ছে একটা সাইহল গাভী গরু? জি, একটা গাভী গরু। বয়স কেমন গরুটার? গরুটা আপনার এখন মানে আগে 4 দাঁত ছিল, আর 2 দাঁতে গিয়েছে, 6 দাঁতে গিয়েছে। 6টা দাঁত? জি, 6টা দাঁত। এটা দ্বিতীয় ল্যাকটেশিয়ান, আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে, এখন প্রেগনেন্ট অবস্থায় আছে। এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, এটা আপনার যে কোনো মুহূর্তে আপনার হচ্ছে বাচ্চাটা দিবে দিবে। সেক্ষেত্রে দেখেন ভাই, একটা সাইহল গরুতে যে পরিমাণে সৌন্দর্য দরকার, এটার মধ্যে কিন্তু সে পরিমাণেই আছে। আপনার বাচ্চা একটা দেখেন, আপনার ওলান পালান পর্যাপ্ত জায়গা, জি সব কিছুই। আসলে আগে আমি বলতাম যে সাইহল গরুর হয়তো বা অতটা দুধ হয় না, 10-12 লিটার দুধ হয়, কিন্তু এই গরুটা আপনার যে একটা হলস্টাইন ফ্রিজিয়ানের থেকে দুধ বেশি দিবে। যদি অরিজিনাল সাইহল গরু হয় সেটা থেকে মোটামুটি ভালো দুধ পাওয়া যায়, এইটা 100% ভালো দুধ পাওয়া যাবে। গরুটা আপনার একটু বাটগুলো একটু দর্শক ভাইদেরকে দেখাবেন, বাট ওলান পালান সব দিকে কালার টালার শিং টিং দিয়ে সব দিকেই সৌন্দর্য মানের। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন? এটা 4 দাঁত ছিল, 4 দাঁত 6 দাঁত 6 দাঁত হয়েছে, এখন প্রেগনেন্ট অবস্থায় আছে। কেউ চাইলে এই গরুটা নিতে পারে তার খামারের জন্য। এটা আজকের প্রোগ্রামে সিরিয়ালের প্রথম গরু। এইটা আসলে দেখেন আতিক ভাই, যে আমি হুট করে চাইলাম একটা সাইহল গরু কালেকশন করব, কিন্তু কিন্তু এরকম গরুগুলো কিন্তু মেলানো কঠিন। এটা হয়তো বা 6 মাস পরে 1 বছর পরে একটা গরু পাওয়া যায় সচরাচর। আচ্ছা, সেরকমই একটা গরু এটা। এই গরুটা তো আপনি বিক্রি করবেন, কেমন মূল্য নির্ধারণ করছেন? আসলে দেখেন আতিক ভাই, একটা ভালো জিনিস কালেকশন করতে হলে কিন্তু 2 টাকা বেশি দিয়ে কালেকশন করতে হয়। এরকম গরুগুলো আপনার সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে এই গরুটার আমি আসলে দাম 2 টাকা বেশি পড়ছে, চাইলে পারে অনেক দর্শক ভাই বাজে মন্তব্য করতে পারে, এই জন্য আমি এই গরুটার দামটা একটু হাইট করে রাখবো। সেক্ষেত্রে এটা 6 টাকা বিক্রি করছি, আগামীকালকে প্রোগ্রামে বলে দিতে পারবো যে আমি এই গরুটা 1 টাকা বিক্রি করছি। এই পাশে আর একটা সুন্দর করে বাচ্চা সহ গাভী আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গাভী? এই গাভীটা আপনার সাইহল জাতের গাভী। এই গাভীটা হচ্ছে সাইহল জাতের একটা গাভী গরু? জি, এই গাভীটা হচ্ছে আপনার সাইহল জাতের একটা গাভী। এই গাভীতে আপনার হচ্ছে গিরের চিমেন্স দেওয়া ছিল, সেটা হচ্ছে 100% গিরের চিমেন্স। এ গাভীর থেকে দেখেন আতিক ভাই, বাচ্চাটার কানটা বড়, গাভীর থেকে বাচ্চার সৌন্দর্য বেশি, গাভীর থেকে বাচ্চার সৌন্দর্য বেশি। বাচ্চাটা হচ্ছে একটা বকনা বাচ্চা। হ্যাঁ, এটার যে মাথা যে শেপ, আর গাভীটার থেকে কানটা বাচ্চাটার বড় এবং নাভিটাও বড়। এরকম এই গিরগুলো যদি 6 মাস কি 1 বছর এটাকে একটু ভালোভাবে লালন পালন করা যায়, গাভীর টাকার থেকে কিন্তু বাচ্চার টাকাটা বেশি হয়। আচ্ছা,
সেক্ষেত্রে একটা ভালো জাতের গির বকনা ছোট ছয় মাস অথবা এক বছরের বকনা কিনতে হলে কিন্তু 85-90 নিচে কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে গাভীটা কিন্তু এখন পর্যন্ত আপনার গতকালকে নিয়ে আইছি আজকে আপনার প্রায় 4 থেকে 4.5 লিটার দুধ দহন করছে। জি আচ্ছা, আপনার এটাতে 4 থেকে 5 লিটার দুধ হবে, তারপরে বাচ্চাটা খায় লালন পালন হবে। আচ্ছা, বাচ্চাটা আছে বকনা বাচ্চা, গাভী এবং বাচ্চা দেখে যদি কারো পছন্দ হয় এইটার দাম রাখছেন কেমন? এই গরুটার আমি দামটা রাখছি 1,07,000 টাকা। 1,07,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে? জি, যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে কথা বলে বুকিং দিতে পারে, কিন্তু বাচ্চা গাভীটা 100% সুস্থ সবল। আচ্ছা, এটা সাইড করে দেন, 3 নম্বর যে গরুটা আছে ওইটা দর্শকদের দেখাই। জি, এই বসে সিরিয়ালের 3 নম্বরে যার একটা বাচ্চা সহ গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গাভী? এইটা আপনার সাইহল জাতের গাভী। এটাও সাইহল জাতের একটা গাভী, আর সঙ্গে চমৎকার একটা বাচ্চা আছে, সঙ্গে একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা আপনার একটা ভালো একটা চিমেন্স দিয়ে চিমেন্সের বাচ্চা। এইটা আপনার হচ্ছে গরুটা 2 সপ্তাহ আগে এক ভাই আমার থেকে নিছিল। হ্যাঁ, নেওয়ার পরে 10,000 টাকা বাইনা দিয়ে হয়তো বা কোনো কারণবশত কী হয়েছে জানি না, কোনো যোগাযোগ পাচ্ছি না, ফোন টোন সব কিছু বন্ধ। এখন যদি কোনো দর্শক ভাই চাই এই গরুটা দিতে পারবো। গরুটার আপনার দুধ আছে 3 থেকে 3.5 লিটার, বাসায় খাওয়ার মতো দুধ আছে, প্লাস বাচ্চাকে খাওয়ানো যাবে। আর এই গাভীর বড় সম্পদ হচ্ছে বাচ্চাটাই। এটার বড় সম্পদ বাচ্চাটা। বাচ্চাটা আবার যখন গাভীটা যখন প্রেগনেন্ট হবে তখন এটা থেকে একটা ভালো একটা চিমেন্স দেওয়া যাবে, যাতে উন্নয়ন করা যাবে আর কি। জি, তো এই গাভী এবং বাচ্চা প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন? 1,00,000 টাকা, সোজা 1,00,000 টাকা। একটা ছোট একটা ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা কিনতে গেলে কিন্তু 1,00,000 টাকা লাগে, সেক্ষেত্রে কিন্তু 1,00,000 টাকার একটা গাভী এবং বাচ্চা, আচ্ছা, দুইটাই কিন্তু পাচ্ছে। তো সেক্ষেত্রে গাভীটা কিন্তু দুই দাঁতে প্রথম বাচ্চার একটা গাভী, প্রথম বাচ্চার একটা গাভী। এটা সাইড করে দেন, 4 নম্বর যেটা আছে ওইটা দেখাই। শিখ ভাই, সিরিয়ালের 4 নম্বর যার একটা লাল টকটকা একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এই গরুটা আমি শখের বশতে আমার বাসাতে রাখছিলাম আর কি। হ্যাঁ, সেটা একটু মানে একটু সমস্যা হওয়ার জন্য গরুটা বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে গরুটা কিন্তু আপনার এটা কিন্তু আমি নিজে হাতে সিমেন্স দিছি। নিজে হাতে সিমেন্স দিছেন? এই যে কার্ড আছে, কার্ডে আপনার নাম সহ আপনার ঠিকানা দেওয়া আছে। জি, আমি গরুটা 1 মাস 28 দিনের মতো আমার বাসাতে ছিল। গরুটা যখন নিয়ে আসি, নিয়ে আসার পরে গরুটা হিটে আইছে। হ্যাঁ, হিটে আসার পরে গরুটা আমি চিমেন্স দিছিলাম। আপনার যদি কনসেপ্ট না করতো তাহলে কিন্তু 21 দিন কি 22 দিনের মাথায় আবার আপনার হিটে চলে আসতো। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে আবার গিরের সিমেনি প্রদান করা হয়েছে, কার্ডে উল্লেখ করা আছে। আমি এডিএল এর সিমেন্স দিছি, এটা হচ্ছে এডিএল এর গিরের সিমেন্স দিছি। 1 মাস আজকে 28 দিন হচ্ছে, 1 মাস 28 দিন, মানে আপনাকে এটাকে প্রজনন করানো হয়েছে 20 তারিখ 12 মাস 2021। জি, আমি আসলে গরুটা বিক্রি করতাম না, একটু আর্থিক সমস্যার জন্য গরুটা বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু গরুটা একটা শখের গরু, যে যে কোনো দর্শক ভাই গরুটা নিয়ে রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে একটা ভালো একটা পার্সেন্টেজের একটা গরু এর থেকে তৈরি হবে। এটা কিন্তু এখন পর্যন্ত দাঁতে নাই, এখন পর্যন্ত দাঁত হয় নাই, বকনা অবস্থায় আছে। এটা বকনা অবস্থায় আছে, আপনার গরুটা মানে হাফ প্রেগনেন্ট হাফ বকনা ধরতে হবে এখন। সেটা হচ্ছে যে এখনো আপনার 5 মাস তো কি চেক করা যাবে না। হ্যাঁ, এখন আপনার 1 মাস 28 দিনের মতো হচ্ছে, কিছুদিন গেলে পরে এটা এখনো মাসখানেক পরে চেক দেওয়া যাবে। জি, তো এই অবস্থায় এটা কেমন দাম রাখছেন? সে ইয়াতে 1,15,000 টাকা রেট রাখছে। 1,15,000 টাকা, দাম তো সহনীয় পর্যায়ে আছে। এটা দামটা আমি আসলে বেশি দাম চাওয়া যাবে না, যেটা যে মূল্য বিক্রি করা হবে সেই মূল্যটাই আমি রাখছি। আউল ফাউল দাম আমি কখনো চাই না, যে 1,20,000 টাকা বিক্রি করব। হ্যাঁ, আপনার 1,55,000 টাকা দাম চাবো সেটা না। কিছু কিছু আপনার দেখা যাচ্ছে যে আমরাই যেসব গরু বিক্রি করতেছি 1,55,000-60,000, আপনার 1.5 লাখ টাকা একটা গির বকনা, আবার বলতেছি যে আমরা ছাড়া এরম গরু কেউ কালেকশন করতে পারবে না। আসলে ভালো জিনিসটা কালেকশন করতে হলে একটু পরিশ্রম দিতে হয়, একটু পরিশ্রম দিলে পরে ভালো জিনিসটা অবশ্যই কালেকশন, সবাই অবশ্যই কালেকশন করতে পারবে। জি, তো এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখাই। জি, অবশ্যই। বিশেষ সিরিয়ালের 5 নম্বর যার একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা এইটা আপনার একটা গির বকনা। এটা একটা গির বকনা, এটা রেডি বকনা, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। আচ্ছা, গরুটা আপনার দেখেন গির গরুগুলা যে বৈশিষ্ট্যগুলো থাকে সবকিছুই এগুলোর মধ্যে আছে। আপনার গলার ঝোল, আপনার হচ্ছে নাভি, মাথা সব দিকে সৌন্দর্য আছে। হ্যাঁ, গির গরুর যে বৈশিষ্ট্য এর মাঝে আছে সেগুলো। বয়স কেমন এটার? এটা 12-13 মাস, 12 থেকে 13 মাসের মধ্যে, 12 থেকে 13 মাসের মতো হবে। আজকের প্রোগ্রামে সিরিয়ালের 5 নম্বর গরু এটা। জি, তো এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন আপনি? 1,05,000 টাকা। 1,05,000 টাকা,
দরদামের একটু সুযোগ আছে, হালকা পাতলা অবশ্যই একটু দরদামের সুযোগ রাখছি। তো এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দর্শকদের দেখাই। জি, এই পাশে সিরিয়ালের 6 নম্বরে যে আরেকটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এই গরুটা আপনার, এটা গুজরাটি গির, গুজরাটি গির, এটা হচ্ছে গুজরাটি গির। দেখেন আপনার গরুটা হ্যাংলা, এটা কিন্তু ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান গরু, বর্ডার ক্রস করা। গত সপ্তাহে গরুটা আমাদের দেশে আইছে, গরুটা আসার পরে হিটে আইছে, হিটাও আসছে, যে হিটে আইছে আজ 4-5 দিন হচ্ছে সিমেন্স দিছি আর কি। এটা তো একটা ভালো একটা গির সিমেন্স দিছি, এটাকেও গির সিমেন্স দেওয়া আছে। জি, এটারও কার্ড আছে, যদি কোনো দর্শক ভাই নাই আমি কার্ড সহকারে দিতে পারবো। এই গরুটার বয়স কেমন, দাঁত হয়েছে কি? এইটা দাঁত হয়েছে, জি, 4 দাঁত, এটা 4টা দাঁত হয়েছে, অনলি 4 দাঁত হয়েছে। গরুটা আপনার 100% সুস্থ সবল। এইসব গরুগুলা বকনার দাম, বকনার দামে একটা আপনার গরু পাওয়া যাবে। এই গরুটা ঠিকভাবে লালন পালন করলে পারে, বডিটা একটু ঢেকলে পারে, কিন্তু এটা সিমেন্স দিছি, এই গরুগুলা কখনো সিমেন্স মিস্টেক করে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার গরুটা যদি কোনো দর্শক ভাই নাই, একটা বকনার দামে গরুটা দিতে পারে। কেমন দাম এটার? এই গরুটার আমি রেটটা রাখছি 85,000 টাকা। 85,000 টাকা, জি, বকনার দামে গাভী, একটা বকনার দামে একটা গাভী গরু। এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। পাশে সিরিয়ালের 7 নম্বর যে আরেকটা গরু আপনি নিয়ে আসছেন, বকনা মনে হচ্ছে, এটা একটা বকনা গরু, এটা একটা বকনা গরু, একটা গির বকনা গরু। দেখেন এটার মাথার গেটআপটা কিন্তু অনেক সুন্দর আর কি, একদম উল্টানো, কানটা উল্টানো, গিরের যা বৈশিষ্ট্য এর মাঝে সেটা আছে, সবগুলাই আছে। আপনার গরুটা আপনার 10-11 মাসের মতো বয়স, 10-11 মাসের মতো বয়স হবে। আজকের প্রোগ্রামে সিরিয়ালের 7 নম্বর গরু এটা, এটার দাম কেমন? এই গরুটার আমি রেটটা রাখছি 70,000 টাকা। 70,000 টাকা, দরদামের সুযোগ আছে, এখান থেকে হালকা পাতলা অবশ্যই একটু দরদামের সুযোগ রাখছি। কিন্তু গির গরুগুলা আপনার পার্সেন্টেজে মোটামুটি খুব ভালো পার্সেন্টেজ, একটাও আপনার কম পার্সেন্টেজে গরু কিনি নাই। হ্যাঁ, সবগুলাই জাত সম্পন্ন গরুই কিনছি। তো এইটা সাইড করে দেন, 8 নম্বর যেটা আছে ওইটা দেখাই। জি, সিরিয়ালের 8 নম্বর যে আরেকটা গরু আপনি নিয়ে আসছেন, সাদা কালো, সাদার অংশটাই বেশি, এটা কোন জাতের গরু? এই গরুটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, একটা প্রেগনেন্ট আর কি, একটা গরু প্রেগনেন্ট, একটা গরু। এটা শিং সাদা, এটা আপনার চোখের পাপটি টাপটি, নাকের কুড়াটাও একদম আপনার লাল আর কি। এটা পার্সেন্টেজটা কিন্তু অনেক ভালো পার্সেন্টেজ। আচ্ছা, বয়স কেমন গরুটার? এটার বয়সটা 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত, প্রেগনেন্ট। হ্যাঁ, এটা প্রেগনেন্ট গরু, এটা প্রথম সম্ভবত বাচ্চা দিবে। গরুটার আপনার একদম সুস্থ সবল। আর প্রেগন্যান্সির বয়স কেমন, কতদিনের প্রেগন্যান্সি? বয়স 5-6 পড়ছে, চেক দাও প্রেগনেন্ট, 100% দর্শক ভাই নিবে চেক দিয়ে নিতে পারবে। আজকের প্রোগ্রামে সিরিয়ালের 8 নম্বর গরু এটা, এটার দাম কেমন? 1,05,000 টাকা, 1,05,000 টাকা, দরদামের সুযোগ আছে। সাদা যদি একটা বকনা কিনতে যাই, অনেক বকনা আছে, 1,00,000 টাকার নিচে কখনো ভালো জাত বকনা পাওয়া যায় না। এটা ভালো জাতের একটা বকনা এবং প্রেগনেন্ট দুইটাই কিন্তু পাচ্ছে। এটা কমে কিনতে পারছি, কমে দিতে পারবো, কিন্তু এইসব গরু নিয়ে কখনো কারোর 2 টাকা লস হবে, লস আসবে না। জি, এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। জি, অবশ্যই। শিখবে এই পাশে সবশেষ 9 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা একটা জার্সি গরু, জার্সি একটা গরু, একটা জার্সি একটা গরু। গরুটার আপনার মাজা এবং এর গলা, হ্যাঁ, পিছন থেকে গরুটা কিন্তু একটা গাভীর থেকে লম্বা গরু, গলার যে আপনার একদম চুকা আর ওলানটা মনে হচ্ছে যে এখনই গাভী হয়ে গেছে। বয়স কেমন গরুটার? গরুটা বয়স 8-9 মাসের মতো হবে, 8-9 মাসের মতো বয়স হবে। এটা একটা বকনা, এটা একটা বকনা। এটা দেখেন আতিক ভাই, ওলান আর পালানটা একটু দর্শক ভাইদেরকে একটু দেখাবেন, যে গরুটা আসলে ওলান পালানের গঠনটা অনেক সুন্দর, গরুর থেকে গরুর ওলানটাই বেশি বড়। আচ্ছা, তো এটা দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম কেমন? এই গরুটার রেটটা রাখছি আমি 67,000 টাকা, 67,000 টাকা। আজকে বকনা এবং প্রেগনেট এই কয়টাই ছিল যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। কালকের যে প্রোগ্রামটা আসবে সেটা সার গরু প্রোগ্রাম, কালকে, জি, কালকে আকর্ষণীয় কিছু সার গরু রাখছি, ওই গরুগুলো কালকে দেখাবো। তো কী কী সুযোগ সুবিধা দেবেন এই ব্যাপারে একটু বলবেন। আসলে দর্শক ভাইদেরকে এখন সুযোগ সুবিধা বলতে গেলে অমন কোনো সুযোগ সুবিধা নাই। গরু যদি চয়েস হয় দেখে যোগাযোগ করবে, চাইলে আসবে, না চাইলে না আসবে, চাইলে আসবে, যদি আসছে সব থেকে বেশি বেটার হবে, না আসলেও না আসতে পারে। আমরা 2-1 দিনকার ব্যবসা না, রেগুলার ব্যবসা করে থাকি এবং সারা জীবনের মতো ব্যবসা করব, সে আশা নিয়ে আর কি কিছু কাজ করতেছি, একটু ভালো আনকমন কিছু গরু, ভালো কিছু কালেকশন করার জন্য ইনশাল্লাহ করতেছি এবং বিক্রিও করতেছি। সেটাই তো, ঠিক আছে আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আর আপনার কষ্ট করে কালেকশন করা এই গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।